আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রিয় দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে একটি পেইড ভিপিএন কিভাবে ফ্রিতে এক বছর ইউজ করবেন সেটি দেখাবো। ভিপিএনটির নাম হচ্ছে সিট ফর মি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি প্রতি মাসে প্রায় $3 কস্টিং করে ইউজ করতে হয়। তো ভিপিএন কি এবং ভিপিএন কী কাজে ব্যবহার করা হয় সেটা আপনারা নিশ্চয়ই জানেন, যারা সিপিএ মার্কেটিং করেন বা যারা বিভিন্ন ব্লগ সাইট যেগুলো আপনার দেশের আইপি থেকে ইউজ করতে পারতেছেন না, সেই ব্লগ সাইটগুলো আপনি ভিপিএনের সাহায্যে খুব সহজে বাইপাস করে ইউজ করতে পারবেন। এবং ভিপিএন অনেক অনেক কাজে ব্যবহার করা হয়, এক একজন এক এক কাজে ব্যবহার করে থাকে। তো ফ্রি ভিপিএন থেকে পেইড ভিপিএন অবশ্যই ভালো। তো সিট ফর মি ভিপিএনটা আমি পার্সোনালি ইউজ করি, মোটামুটি ভালোই ভিপিএনটি, অনেকগুলো সার্ভার আছে এই ভিপিএনটিতে। তো এই ভিপিএনটি কীভাবে ফ্রিতে নেবেন সেটি আমি আপনাদেরকে দেখাবো আজকে। তো চলুন শুরু করা যাক। ভিডিও ডিসক্রিপশনের মধ্যে আপনারা একটি লিঙ্ক পাবেন, এই লিঙ্কের মধ্যে আপনারা ফার্স্টেই চলে যাবেন। তো লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে থাকবে, আপনারা সেখান থেকে যেতে পারবেন। তো আমি যাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন লিঙ্কটিতে আসলাম, এখানে দেখতে পাচ্ছেন যে গেট ওয়ান ইয়ার অ্যাক্সেস ফ্রি। তো এইটা একটি কুপন কোড, এই কুপন কোডটির মাধ্যমেই আপনি এক বছরের জন্য ফ্রি অ্যাক্সেস পাবেন। তো চলুন শুরু করা যাক। তো এখানে প্রথমে আপনাকে ইমেল দিতে হবে। তো আমি ইমেলটা নিয়ে নিচ্ছি, ইমেল নিলাম। ইমেল নেওয়ার পরে আপনার এখানে যে কোনো একটি পাসওয়ার্ড নিতে হবে। তো পাসওয়ার্ড দিচ্ছি আমি, যে কোনো একটি পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পরে হচ্ছে সেম পাসওয়ার্ডটি এই কনফার্ম পাসওয়ার্ডের ঘরে আপনাকে আবার দিতে হবে। দেওয়ার পরে হচ্ছে আই হ্যাভ আই রিড অ্যান্ড অ্যাকসেপ্ট এটি টিকমার্ক করতে হবে। তারপর হচ্ছে রেজিস্টারে ক্লিক করতে হবে। তো রেজিস্টারে ক্লিক করার পরে আমরা একটু অপেক্ষা করি। তো রেজিস্টারে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে একটি ইমেইলে কোড চলে গিয়েছে, এবং এই ইমেইলে যে কোডটি এসেছে সেই কোডটি যদি আমি কনফার্ম করি সেক্ষেত্রে হচ্ছে আমি এক বছরের জন্য এটি ফ্রি অ্যাক্সেস পেয়ে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা এটির প্রাইসিংটা কেমন সেটা দেখতে পাচ্ছেন। তো আমরা ইমেইলে চলে যাচ্ছি। তো আমরা আমাদের ইমেইলে আসতেছি। ইমেইলে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সিট ফর মি থেকে আমার একটি ভেরিফিকেশন লিঙ্ক এসেছে। তো আমি এই লিঙ্কটিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম ইউর মেইল, এই অপশনটিতে আমরা ক্লিক করব। কনফার্ম ইউর মেইল ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার ইমেইলটি কনফার্ম হয়ে গিয়েছে। এবং আরেকটা জিনিস আপনি দেখতে পাচ্ছেন যে এখানে 365 days আছে, মানে এই পেইড ভিপিএনটি আমি এক বছরের জন্য ফ্রি পেয়ে গেলাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমাদের যে কাজটি সেটি হচ্ছে আপনি এই ভিপিএনটি কোথায় কোথায় ইউজ করতে পারবেন। এই ভিপিএনটি আপনি ইউজ করতে পারবেন উইন্ডোজ 10, 8, 7, তারপর আপনার উইন্ডোজ, মোট কথা হচ্ছে উইন্ডোজে, তারপরে আপনি আইওসে, তারপরে হচ্ছে আপনার অ্যান্ড্রয়েডে, লিনাক্সে আপনি চাইলে ইউজ করতে পারবেন, ম্যাকের মধ্যেও ইউজ করতে পারবেন। তো এই ভিপিএনটি অনেক ভালো একটি ভিপিএন, আপনারা যে যেটা ইউজ করতেছেন সেটা ডাউনলোড করে নেবেন। তো আমার যেহেতু উইন্ডোজ পিসি, তো আমি চাইলে এখান থেকে ইনস্টল অ্যান্ড উইন্ডোজ এখানে যদি ক্লিক করি, তো এখানে আমার সেট আপ ফাইলটি ডাউনলোড হবে। তো এইটি ডাউনলোড করা আছে অলরেডি, এবং আপনারা ডাউনলোড করার পরে এটি ইনস্টল করে নেবেন। এরপরে যেটি করতে হবে, কীভাবে লগ ইন করবেন সেটি আমি দেখাচ্ছি। এরপরে হচ্ছে ভিপিএনটি ইনস্টল করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে সফটওয়্যারটি অন হয়ে গিয়েছে। এখন যেটা করব, এখানে জাস্ট হচ্ছে আমার ইউজার নেম, আমি এই ইউজার নেমটি কপি করব। কপি করার পরে হচ্ছে এখানে আসব, এসে ইউজার নেমটি এখানে দিব, তারপর হচ্ছে পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিব। দেওয়ার পরে হচ্ছে আমরা লগইনে ক্লিক করব। এই যে লগইন, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে হচ্ছে আমরা হচ্ছে এখানে একটু লগইন করি। আমার এখানে অলরেডি আগে একটি লগইন করা ছিল অ্যাকাউন্ট, তো আমি একটু লগ আউট করি, আবার একটু লগইন করি। লগইনে ক্লিক করলাম। ওকে, তো এখানে আমি লগইন হয়ে গিয়েছে আমার। তো আমি জাস্ট এটাকে যদি ক্লোজ করে দিই, এখানে আমার দেখবেন যে কম্পিউটার স্ক্রিনের মধ্যে, কম্পিউটারের যে টাচ বারটা আছে সেখানের মধ্যে এই যে চলে এসেছে। এখানের মধ্যে দেখেন অনেকগুলো লোকেশন আছে, এই যে চায়না, ইন্ডিয়া, হংকং, সিঙ্গাপুর, তাইওয়ান, ইন্দোনেশিয়া, এভাবে করে অসংখ্য আপনার সার্ভার আছে ওদের। এবং ভিপিএনটি যথেষ্ট ভালো, আপনার যেই দেশের আইপি লাগবে আপনি জাস্ট এখান থেকে কানেক্ট করে নিতে পারবেন। তো আমি ইউনাইটেড স্টেট এটাকে সিলেক্ট করতে পারি, অথবা ইন্ডিয়াকে সিলেক্ট করলাম, করে কানেক্টে ক্লিক করলাম। তো এরপর
এটা কানেক্টিং হচ্ছে তো দেখেন আমার ইন্ডিয়ার আইপিটি কানেক্ট হয়ে গিয়েছে এবার আমি যদি হুয়া ডট নেটে গিয়ে আমার আইপিটি চেক করি তাহলে আমার আইপিটি আমি দেখতে পারবো হুয়া ডট নেট দিলাম তো দেখতে পাচ্ছেন যে আমার আইপিটি মোটামুটি কানেক্ট হয়ে গিয়েছে এবার আমি চাইলে এটি ইউজ করতে পারি তো আশা করি সবাই বুঝতে পেরেছেন আজকের টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করে জানাবেন যদি কিছু জানার থাকে আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন কোনো টিউটোরিয়াল পাওয়ার জন্য ভালো থাকবেন সবাই শেষ করছি আসসালামু আলাইকুম